হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা দেখতেই পেলে যে আমার কালকের কিছু বাসি তরকারি পাতি ভাত আছে আসে তো তারপরেও টিফিন করতে হবে তো সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি মুছে নেই তো রুমালের মধ্যে একটুখানি ভিম জেল দিয়ে মোছামুছি করতেছি কিন্তু মানে তাড়াতাড়ি করতে গিয়ে আমার এই কাজটাই এরকম করে করাটা খুব মানে এলেজি হয়ে গেল আর কি বারবার করে মুছতেছি কেমন যেন একটা করে দাগ 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 ভাব আসতেছে তার থেকে বরং যদি আমি মেঝে ঘষে নিয়ে ধুয়ে নিতাম তাহলে বেশি হয়তো চকচকে হতো তারপরে নিয়ে আসলাম একটা গামছা গামছাটা আমি মোছামুছির কাজেই ব্যবহার করি কারণ এটা নতুন গামছা ও প্রথম দিন এনেছিল ঠাকুরের পাট মোছার জন্য তো তারপরে আমি কি করেছি ওইটা ওইখানে না ব্যবহার করে একটুখানি বড় হয়ে যায় রুমাল ব্যবহার করি ঠাকুরের পাঠের ওই জায়গায় আর গামছাটা রান্নাঘরে নিয়ে এসেছিলাম আর আমি শুনেছিলাম যে গামছা নাকি মাঝখানে মানে কেটে নিয়ে ব্যবহার করা যায় না আলাদা আলাদা তো সেই জন্যই আর কি গামছার একটা করে দাগ থাকে যত দূর অবধি মানে কাটা যায় আর কি অত দূরে রাখতে হয় তো বাড়িতে এনে কেটে ব্যবহার করার মতো নাকি করা যায় না তো সেই জন্যই পুরো গামছাটা রান্না করেই ব্যবহার করি আর এখন আমি ভাষাগুলো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো ভাষা করতে করতে কিছু গল্প করি কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তার মধ্যে একটা কথা বলেছি যে আমি কোনো পালিয়ে গিয়ে বিয়ে করিনি তো সেই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই পালিয়ে গিয়ে বিয়ে করাটা কি ভুল নাকি অন্যায় তো এর উত্তরে আমার কিছু বলার আছে তো সেই জন্যই ভিডিওটার মধ্যে বলতেছি মাজা ভাষা করতে করতে তো দেখো বোন বলো ভাই বলো আর দিদি বলো বয়সের ছোট হও বা বড় হও কোনো ব্যাপার না দেখো এই ব্যাপারে আমি একটা কথাই বলবো যে যার যেমন পরিস্থিতি তার তেমন ব্যবস্থা তো এগুলো হচ্ছে নাজুক বিষয় তো আমার এখানে বলার কোনো রাইট নেই কিন্তু আমি একটা কথা বলবো না বলবো না এখানে বাবা মার যেমন অবদান থাকে তেমনি কিন্তু যারা মানে সম্পর্কে জড়ায় তাদেরও কিন্তু ঠিক একই অবদান থাকে তো যেহেতু আমাদের জন্ম হয়েছে আমরা তো আর এমনিতে মাটি ফেটে জন্মগ্রহণ করিনি তো যেহেতু বাবা মার রক্ত আমাদের শরীরে আছে তাদেরকে যেহেতু আমরা ছাড়তে পারবো না তো সেই রকমই ভাবনা চিন্তা ছিল আমার মধ্যে তো আমি যদি পালিয়ে গিয়ে বিয়ে করি পরবর্তীতে বাবা মায়ের কাছে এসে মুখ দেখাবো কি করে এই ভাবনা চিন্তাটা আমার মধ্যে ছিল তো সেই জন্য আলোচনা করেছি আর বাবা মা যদি বোঝার মতো ক্ষমতা না থাকতো বাবা মায়ের তাহলে হয়তো আমি বলতাম না যেহেতু আমাদের বাড়ির পরিস্থিতি এমন ছিল কোনো কিছু হয়ে গেলে আলোচনার ব্যাপারটা ছিল আর কি আলোচনা করে অনেক কিছুই সমাধান করা যায় তো সেই ক্ষেত্রে আমি বাড়িতে বলেছি তো কারো কারো বাড়িতে এমনও থাকে যে আলোচনা করলেই তার বিপরীত একটা ব্যবস্থা করে ফেলে তো সেই জন্য ভয়ে আর কি ছেলেমেয়েরা বাড়িতে আলোচনা করতে চায় না তো কী বলবো আর এক্ষেত্রে যে বাবা মাই শুধু দেয় তা কিন্তু না তোমাদেরকেও বুঝতে হবে যে বাবা মা কীরকম ছেলে পছন্দ করে যেহেতু তাদের ঘরে আঠারো উনিশ বছর কাটিয়েছো তাদের পছন্দ অপছন্দ তোমাদের বোঝার মতো ক্ষমতা আছে তো সেই হিসাবে ছেলে যদি পছন্দ করো তাহলে হয়তো খুব ব্যাপারটা সহজ হয় আর এমনও হয় কিছু কিছু ক্ষেত্রে যে ভালোবাসা তো চোখ দেখে মুখ দেখে হয় আবেগে হয়ে যায় কিন্তু না তোমাকে ভাবতে হবে সেই ব্যাপারগুলো যে আমার বাড়ি থেকে মেনে নেবে কি নেবে না পছন্দ হয়ে গেল ভালোবাসা হয়ে গেল তা তো না যাকে তুমি ভালোবাসবে তার সঙ্গে সারাটা জীবন কিন্তু তোমাকেই কাটাতে হবে তোমার বাবা মা কিন্তু কাটাবে না তো সেক্ষেত্রে কিন্তু ভালো মন্দ সব দিকটাই বুঝতে হবে তো কী বলবো আর আমার বলার কিছু নেই যার যেমন পরিস্থিতি সে সেরকম কাজই করে এখানে বাবা মায়ের অবদানও থাকে আর সন্তানের অবদানও থাকে তো আমার ক্ষেত্রে দুটোই পজিটিভ ছিল যে আমিও বাড়িতে বলেছিলাম এবং আমার বাবা মাও বোঝার মতো ক্ষমতা রেখেছে যে মেয়ে যখন বলেছে সেখানে ছেলে গরিব হোক আর যাই হোক না কেন ছেলে তো কর্ম করে খায় তো যদি আমার বাবা দেখতো যে ভ্যান চালাতো ছেলে তাও হয়তো দিত কারণ আমি বলেছিলাম জন্য আমি নিজে মুখে মুখ ফুটে বলেছিলাম জন্য দিত আমাকে আর আমি এও জানতাম যে আমার বাড়ির থেকে মানে যতই আমি পছন্দ করি না কেন ওরা কিন্তু সময় যাবে আমাকে ভালো ঘরে দেওয়ার ভালো ছেলের হাতে তুলে দেওয়ার পড়াশোনা শিক্ষিত বা এরকম টাইপের আর কি ভালো ঘর বর এ এরকম টাইপের তো সেই হিসাবে আমি শিক্ষিত ছেলে ছেলেকেই পছন্দ করেছিলাম আর আমি একটা কথা বলবো যে সব কিছু না ভাবনা চিন্তার উপরেই ওই কথাই বলে না ভাবিয়ে করিও কাজ করিয়া ভয় না তো করার পরে ভাবিয়া কী লাভ বললো আফসোস আর আফসোস তো করার আগে ভাবনা চিন্তা করাটাই ভালো তো সেই জন্যই আজকে পজিটিভ তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারো যে যাই হোক না কেন আমরা দুজন দুজনের প্রতি মানে সম্পর্কে আমরা কিন্তু খুব শান্তিতে আছি কারণ আমরা কিন্তু দুই পক্ষের কারো কোনো বাবা মায়ের মনে কষ্ট দেয়নি তো বাবা মায়ের মনে যদি কষ্ট দাও তাহলে তো তোমাকেও কষ্ট পেতেই হবে তাই না এবার বলবে যে দিদি তোমার বাবা মা ভালো ছিল তাই মেনে নিয়েছে বা সম্ভব হয়েছে তো আমাদের তো উল্টো এরকম করে বলতেও পারো তো এ বিষয়েও আমার কাছে একটা কথা তো সেটা হচ্ছে আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম যে প্রথমের দিকে যখন আলোচনাটা শুরু করেছি তখনই বলেছিলাম যে এক্ষেত্রে বাবা মায়েরও যেমন অবদান তেমনি কিন্তু সন্তানেরও অবদান থাকে তো কি বলবো যার যেমন পরিস্থিতি তার সেরকম ব্যবস্থা এখানে আমার বলার কিছু নেই কারণ আমার বাড়ির পরিস্থিতির মতো হয়তো তোমাদের বাড়ির পরিস্থিতি নাও হতে পারে তোমার বাবা মা হয়তো নাও বুঝতে পারে তোমাদের মনের দুঃখটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝা উচিত যে একজন অবুঝ একটা বাচ্চা তো আমাদেরই তো বাচ্চা সেখানে কি বললো সেটা বোঝা উচিত বা যদি না বাচ্চা কাচ্চারা যখন না বোঝে তখন কিন্তু তাকেও বুঝিয়ে দেওয়ার একটা মানে ক্ষমতা রাখতে হয় বাবা মায়ের এটাই বলবো আর কি বলবো বাচ্চা কাচ্চারা তো অনেক ভুল ডিসিশন নেয় তো ডিসিশানগুলো যখন ভুল নেয় তখন তো বাবা মায়ের দায়িত্ব যে সেগুলো শুধরানোর আর সন্তানদেরও দায়িত্ব সেগুলোকে শুধরে নেওয়ার সেখান সেখানে যদি দুইজনের একজন জেদ্দি হয় তো তাহলে কিন্তু হবে না দুজনকেই বুঝতে হবে যে বাবা মা কি বললো আর বাবা মায়েদেরকেও কিন্তু বুঝতে হবে যে সন্তান কি বলল। আর না বুঝলে সন্তানও কান্নাকাটি করবে বা কষ্ট পাবে বাবা মাও কিন্তু কষ্ট পাবে কেমন করে বাবা মা কষ্ট পাবে বলি তো পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিবে তারপরে মান সম্মানের দিকে তাকাবে এবারে না পারবে ফেলতে না পারবে কিন্তু মানে গিলতে আর সন্তানও কিন্তু মানে না পারবে শান্তিতে সংসার করতে না পারবে মানে ভালো করে আর কি যোগাযোগ রাখতে তো এরকমের পরিস্থিতি হয় দুই পক্ষেরই মানে কষ্ট হয় তো সেই জন্য কথাটা আজকে বললাম আমি কারণ এরকম ঘটনা আমি অনেক দেখেছি তো তাই শিক্ষা হয়েছি আর কি তো চলো বন্ধুরা রান্না আমার প্রায় কমপ্লিটের দিকে মাছগুলো ভেজে নিলাম আজকে কিন্তু আমি ভুলেই গেছিলাম যে আমার শাশুড়ি মা মাছ খান না তো মাছটা মানে ভেজে ফেলেছি এই কড়াইতে তো যাই হোক আমি আর একটা সবজি করবো আর কি পালং পনির ওটা দিয়ে খেয়ে নিবে তো এটা যদি বলবো না কিছুই যে যদি খায় তাহলে খাবেন তো কখনও ওনার মনে রুচি হতেই পারে আর কি তো সেই জন্যই কোনো কিছুই বলবো না তো এখানে দেখো আমি আবার কি করেছি বেগুন কেটে নিচ্ছি ওই পালং পনিরের মধ্যেই দিব আর কি বেগুন একটুখানি ভাজা ভাজা করে নিয়ে পালং পনির তারপরে একটুখানি ধনে পাতা এগুলো দিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয় তো সেই জন্যই আর কি বেগুনগুলো কেটে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর একটাও কথা বলবো আরও অনেক কথা আছে তো তোমরা ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো কথাটা হচ্ছে বন্ধুরা যে সময়টা মানে এরকমের ঘটনা হয় সেই সময়টা থাকে কৈশোরকাল মানে আমাদের আর কি কৈশোরকাল থাকে তো আমরা খারাপ বা ভুল ডিসিশন নিয়ে থাকি তো সেই সময়টায় কিন্তু অনেকেরই অনেক ভাবনা চিন্তার ক্ষমতা হয়তো থাকে না কিন্তু সেই সময়টায় চঞ্চল প্রকৃতির বা কেউ কেউ ধীর স্থির প্রকৃতির থাকে তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো চঞ্চলই হও বা ধীর স্থির প্রকৃতিরই হও তো তোমাদের বাড়িতে সবসময় আলোচনা বিষয়ক যে একটা কথা সেটা তোমাদেরকে করা উচিত আর তোমাদেরকে কেন বলছি আমারও তাই তো আমার যে ফ্যামিলিতে আমিও সব সময় চেষ্টা করি যে চা খাওয়ার সময় হোক বা যে কোনো সময় হোক আলাপ আলোচনা এগুলোর মধ্যে থাকার তো সারা দিন মানুষ অনেক কাজ করে বাবা মারাও অনেক কাজ টাজ করে তো একটা না একটা সময় কিন্তু থাকে যে বাড়ির সদস্য সবাই এক জায়গায় হয় তো সেখানে আলোচনা করাটা খুবই মানে উপকারিতা লাগে সবারই ক্ষেত্রে এখানে যে শুধু আমি আমার বন্ধুদেরকে বললাম তা কিন্তু নয় আমার ভিডিও কিন্তু আমার বাড়িতেও দেখে তো আমার বোনেরাও দেখে তো সবারই উদ্দেশ্যে একটাই কথা যে বাড়িতে আলোচনা করো যে কোনো বিষয়ে বাড়িতে আলোচনা করো তো তোমার বাবা মা তো তোমার থেকে অনেকে বড় বাবা জন্ম দিয়েছে তোমাকে বোঝার মতো ক্ষমতা তাদের আছে আমি এটাই বলবো যে বাড়িতে আলোচনা করো যখন তোমার বাবা মায়ের মাথা ঠান্ডা থাকে তখন তুমি আলোচনা করো যখন গরম হবে তখন নয় এখন তুমি আলোচনা করার সাহস পাচ্ছ না তো পরবর্তীকালে তোমাকেই কিন্তু কথা শুনতে হবে বলবে তারাও কিন্তু বলবে মেনে তো নিবেই তারা কিন্তু বলবে তুই না পছন্দ করে গেছিস তুই না পছন্দ করে গেছিস তো এখন ভোগ তখন কিন্তু তুমি যদি ভুল ডিসিশন নাও পালিয়ে গিয়ে বিয়ে করো তোমার বাবা মা যদি মেনে না নেয় তাহলে কিন্তু তোমার সুখ দুঃখ শ্বশুরবাড়িতে যেমনই এখন হোক না কেন তোমাকে কিন্তু একাই হ্যান্ডেল করতে হবে একাই তোমাকে কিন্তু সেগুলো ভুগতে হবে কতক সময় কী হয় মানে পাচ্ছ না এদিকে সহ্য করতে না পাচ্ছ কোনো জায়গায় যেতে কোনো জায়গায় যদি যেতে পারো তাহলে কিন্তু তোমার মনের শান্তি মানে তোমার মনের কষ্টটা একটু হলেও হালকা হয় তো সেক্ষেত্রে যদি বাবার বাড়িটা যদি যেতে পারো তুমি তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু মন্দ হয় না তো যাই হোক অনেক কথা বললাম ভিডিওটা এখন শেষের দিকে বন্ধুরা ভিডিওটা শুরু না করে থাকতে পেলাম না এইদিকে বিশাল একটা ইয়ে বেজে গেছে অবধিকে এইদিকে বই পড়তেছিল তা মা বলতেছিল চা করার কথা আমি বললাম যে আসুক তারপরে চাটা করি ও গাড়িতে আসতেছে ট্রেনে উঠছে তো এবার অবধিকে বলে উঠলো হ্যাঁ নিজের ব্যাটা তো খেয়ালে রাখে না বাবা কত পরিশ্রম করে আর ও চা ছেড়ে খাবে বুন্দি আই বুন্দি তোর বাবা কি করে পরিশ্রম পরিশ্রম

হ্যাঁ কয় কি মুই জন্ম দিছ তোর বাবা এটা মদ ছাওয়া ছোট মুই বড় লেখা লেখাপড়া শেখাইছ তাহলে মোর তো প্রিয় না তোর ঠাম্মারও প্রিয় তোর বাবা আছে না তোর ঠাম্মারও প্রিয় হ্যাঁ কলকাতা আসিয়ে কিন্তু তোমরা এক খেয়াল রাখেন না কে তোমরা চা খাবার চলেন চা খাওয়াটা এখন খুব বড় অন্যায় যায় ঠিক আছে তোর ঠাম্মার আছে না হ্যাঁ বেটা হচ্ছে তোর বাবা হুম তাহলে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে পরে ব্লকে টাটা।